একা আগে দিন রাত্রি ভোট হয় নাই, কিন্তু দিনের বেলা মানুষ ভোট সেন্টারে ভোট যায় না। তার কারণ হলো কি, মানুষের এই সরকারের উপর কোনো বিশ্বাস নেই না। একটা মানুষের জীবনের একদিক না একদিকে স্বচ্ছতা থাকে, হয়তো পলিটিক্যাল লাইন থাকবে, অথবা তার ব্যবসায়িক লাইন থাকবে, অথবা আরো অন্যান্য কিছু থাকে, সেগুলো তার কোনোটাই নেই। যে কারণে আওয়ামী লীগের লোকেরা দেখতে চেয়েছিল যে আরাফাতের অবস্থাটা কি দাঁড়ায়। আমরা কোনোভাবেই আমরা এই দল রাষ্ট্রে ক্ষমতা থাকবে, সংসদ থাকবে, কোনোভাবে আমরা নির্বাচনে যাবো। আমরা কেন, বাংলাদেশের আওয়ামী লীগের মহাদলের সাথে দু একটি দল সেখান থেকে তারা ছুটেও যেতে পারে, তারা শেষ পর্যন্ত সেখানে থাকবে কিনা আমার সন্দেহ। আসলে আমাদের প্রধানত গতানুগতিক আমরা শুরু করেছিলাম মনে আছে যে বিভাগের সমাবেশ, সেখান থেকে ঢাকা বিভাগের সমাবেশ, সেই ঢাকা বিভাগের সমাবেশ কিন্তু পার্টি ভিত্তি করতে দিল না, তারপর সরকার যেখানে দিল ওখানেই আমরা গেলাম করলাম। আমাদের এই 27 তারিখের কর্মসূচি অনুরূপভাবে আমরা পার্টি অফিসের সামনে আমরা চেয়েছি দিলে ভালো, নাহলে সরকার যেখানে দেবেন সেখানেই যাবো। কারণ হলো যে আমাদের লোকসংখ্যা এত বেশি, পল্টন দিলে পরে সরহদ ছড়া যাবে, সরহদ দিলে পল্টন পার হয়ে যাবে। যে কারণে আর এখন আর আমরা এই স্পট নিয়ে অত বেশি আমরা মাথা ঘামাচ্ছি না, কারণ এর আগে আমরা যখন পার্টি অফিসের সামনে দিল না, আমরা যখন ওই যে গোলাপবাগে গেলাম, দেখা গেছে গোলাপবাগের রাস্তা বন্ধ, মতিঝিল বন্ধ, এলো অবস্থা। এত বেশি লোকসংখ্যা আমাদের উপস্থিতিতে তারা কেমন কোনটা জায়গা দিল না দিল সেটা দেখার বিষয় না। তবে একটা খুব দুঃখজনক ঘটনা যে সরকার গণতান্ত্রিক সরকার বলে দাবি করে, কিন্তু আমাদের হর্নগুলি খুব বেশি দিকে দেয় না, বাড়তে দেয় না। যদি আমরা পার্টি অবসর করে আমরা ইসলামী ব্যাংক হসপিটাল ওখানে ওর পরে আর কোনো হর্ন আমাদের লাগাতে দেয় না, ওই দিকে গেলে পরে ওই পার্টি অফিসের পূর্ব দিকে কিছু দূর দেয়, তারপর দেয় না। এটা তো ঠিক না, আমাদের লোকসংখ্যা যত লক্ষ লক্ষ, আমাদের যতদূর প্রয়োজন ততদূর আমরা হর্ন বাঁধবো, আমাদের লোকজন কোটি কোটি তারা কথা শুনবে, দেখতে তো পারবে না, দূর থেকে তারা শুনবে, সেই সুযোগ থেকে সরকার কিন্তু বঞ্চিত করছে। এটা খুবই অন্যায়, অন্যায়, মহা অন্যায়। এটা আমি বলবো যে 27 তারিখে যেন প্রশাসন এই ব্যাপারটা নিজেদের বাড়াবাড়ি না করে আমাদের হর্ন যতদূর দেওয়া দরকার ততদিন ধরে আমরা লাগাতে পারি। তাতে হলো কি, আমাদের জনগণকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। যদি হর্ন না থাকে শুনতে পাবে না, নানান ধরনের তারা সেখানে গল্প গুজব করবে, বা একটা ঘটনা ঘটলো দেখা গেল সেটা নিয়ে তারা বুঝতেই পারলো না। এই জন্য আমি বলবো এটা হওয়া উচিত, আর এখানে আমাদের অন্য কোনো চিন্তা ভাবনা নাই। আমরা প্রকৃতপক্ষে আমাদের দাবি যেটা, আমরা তো বারবার বলেছি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার থাকবে, সংসদ বহাল থাকবে, সেই অবস্থা আমরা নির্বাচনে যাব না, কোনোভাবেই যাব না। আমরা 2018 সালে যে আমরা দেখেছি যে কতখানি অসভ্যতা করতে পারে সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশন, কারোর প্রতি তো এই যে জনগণের বিশ্বাস নেই, সর্বশেষ বিশ্বাসটা ভঙ্গ করলো সিটি করোনা নির্বাচন বরিশালে 7 টাকা ভোট পেলে আরো 10,000-20,000 পেতে পারত, তাকে মেরে তার ছোট্ট ফাটিয়ে দিল। এবং ঢাকা শহরের মধ্যে 17 যে নির্বাচনী আসন হিরে আলম এবং এরা করলো, হিরে আলম একটা তার লোক নাই, জন নাই, তার দল নাই, কেউ নেই, তাকে দেখলাম যে প্রথম থেকে তার নির্বাচন বাতিল করলো, তারপরে আবার সে ফিরে পেলো তার প্রার্থিতা, তারপরে ভোট চাতি গেলো, তাকে মারা হলো, ধাওয়ানো হলো, কত কিছু করা হলো। শেষ পর্যন্ত ইলেকশনের দিন যে ঘটনা ঘটনা ন্যাকটা জন্য ঘটনা সারা পৃথিবীর কাছে আমাদের মাথাকে হেট করে দিয়েছে, যদিও 2018 সালের তুলনায় এটা কিছুই না, 2018 সালের তুলনায় এটা কিছুই না। আমাকে যেমন এমনভাবে আমাকে ক্ষতবিক্ষত করেছিল, গুলি করেছিল, আল্লাহর রহমতে লাগেনি, হেলিকপ্টার ঢাকাতে আমি এসেছিলাম, নুরুদ্দিন আবু তাকে আহত করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল, হেলিকপ্টার ঢাকাতে এসেছিল, অনেক বড় বড় নেতারা অনেক ক্ষতবিক্ষত হয়েছিলাম, ভোটও করতে দেয় আগের দিন রাত্রে ভোট হয়ে গেছিল, 17 আগের দিন রাত্রি ভোট হয় নাই, কিন্তু দিনের বেলা মানুষ ভোট সেন্টারে ভোট যায় না। তার কারণ হলো কি, মানুষের এই সরকারের উপর কোনো বিশ্বাস নেই, আর আমরা বিএনপিতে অংশগ্রহণ করি নাই, যে কারণে এখানে আপনার ভোটার সেন্টার সংখ্যা খুবই কম অনুপস্থিত হয়েছে। এই যে 28,000 ভোট দেখিয়েছে নৌকা মার্কা, 28,000 ভোট আপনি যদি ভোট বাড়ি বাড়ি গিয়ে যদি আপনার যে কোনো এনজিওর মাধ্যমে জিজ্ঞাসা করেন এই ভোটাররা কারা 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 ভোট দিয়েছে, যে কোনো 10,000 পাবেন না, 10-15,000 পাবেন না। এই ভোটগুলিও ওই যেহেতু ব্যালটে মারা সেভাবে তারা করেছে। আর হিরু আলম যেগুলো ভোট পেয়েছে মানুষের ভিতরে একটা ইয়ে ছিল, আমি একদিন বলেছিলাম একটা মিডিয়াতে যে হিরু আলমকে ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট হিসেবে কেউ ভোট দিবে না, আওয়ামী লীগকে ভোট দিবে না, নৌকা দিবে না, যে কারণে মানুষ ভোট সেন্টারে গেলে হিরু আলমকে ভোট দেবে, তবে ঢাকার মানুষ ভোট সেন্টারে যাবে না, আওয়ামী লীগের লোকেরাও যাবে না,
কারণ আওয়ামী লীগের লোকেরা আরাফাতকে কই পছন্দ করে না, কারণ তার এই এই দলের জন্য তার কোনো অবদান নেই, কোন জায়গায় মিছিল করে নাই, মিটিং করে নাই, মামলা খায় নাই, স্লোগান দেয় নাই, কিছু করে না। তার একটাই পরিচয়, সে সজীব জয়ের বন্ধু, আর সে একটা সুচিন্তা ফাউন্ডেশন আছে, সেইটা দিয়ে উল্টা পাল্টা নানান কাহিনী মাইনি লিখে আওয়ামী লীগের পক্ষে সরকারের বিএনপির বিরুদ্ধে, এই একটা তার কাজ, যেটা অনৈতিক যে কাজটা ব্যক্তিগত ভাবে তার কোনো সমালোচনা করবো না, কিন্তু কেউই তাকে পছন্দ করে না, তার কোনো জায়গায় তার স্বচ্ছতা নেই। একটা মানুষের জীবনের একদিক না একদিকে স্বচ্ছতা থাকে, হয়তো পলিটিক্যাল লাইন থাকবে, অথবা তার ব্যবসায়িক লাইন থাকবে, অথবা আরো অন্যান্য কিছু থাকে, সেগুলো তার কোনোটাই নেই। যে কারণে আওয়ামী লীগের লোকেরা দেখতে চেয়েছিল যে আরাফাতের অবস্থাটা কি দাঁড়ায়, সে যে ভোট পঞ্চাশ হাজার পেয়ে 1,00,000 পেয়ে এসে বলবে হ্যাঁ আমি জয়লাভ করেছি, সেই কথা বলতে না পারে, সেজন্য আওয়ামী লীগের লোকেরাকে ভোট কেন্দ্রে যায় না, না যাওয়ার কথা তাকে কেন ভোট দিতে যাবো। যে কারণে এই নির্বাচনটা আরো মন করলো যে এই সরকারের অধীনে এখান থেকে তাও আসন, এখান থেকে তাও ফারুক সাহেব না ফারুক মারা গেছে, তার শূন্য আসনে নির্বাচন হচ্ছে, আর আমাদের 2018 সালে যে নির্বাচন হচ্ছে, 2014 সালে যে নির্বাচন হলো, আসন শূন্য না হলে সেখানে নির্বাচন কিসে, আসন তার শূন্য হতে হবে, নির্বাচন হবে কেন? সেটা 2014 সালে তারা অন্যায়টা করেছে, সংবিধান পরিপন্থী তারা কাজ করেছে, সংবিধানকে টোটালি অসম্মান করেছে, 2018 সালে সংবিধানকে অসম্মান করেছে, তার সংবিধানে এখনো তত্ত্বাবধায়ক সরকার অবস্থান আছে, কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন বলতে বোঝায় এটাই যে যার যার ভোট শেষে দেবে, আগের দিন রাত্রে ভোট মারা হবে না, পুলিশ গিয়ে বিরোধী দলের লোকজনকে আগের দিন রাত্রে 3 দিন আগে গ্রেপ্তার করবে না, মিথ্যা মামলাতে হয়রানি করবে না, প্রার্থীদেরকে আহত করবে না, প্রার্থীদের পোস্টার পুড়িয়ে দিবে না, পার্টি অফিসে আগুন দিবে না, তারা তো এটা বোঝে। কিন্তু বাংলাদেশে কি তাই? সেই সুস্থ নির্বাচন কি আওয়ামী লীগ করার সাহস আছে? আওয়ামী লীগ তো সে সাহস নেই, সাহস তারা হারিয়ে ফেলেছে। আমাদের ভোটের অধিকার আমরা কোনোভাবেই, আমরা এই দল রাষ্ট্রে ক্ষমতা থাকবে, সংসদ থাকবে, কোনোভাবে আমরা নির্বাচনে যাবো, আমরা কেন? বাংলাদেশের আওয়ামী লীগের মহাদলের সাথে দু একটি দল সেখান থেকে তারা ছুটেও যেতে পারে, তারা শেষ পর্যন্ত সেখানে থাকবে কিনা আমার সন্দেহ, তাকে যেখানে ভোটের প্রতিফলন হবে না সেখানে জিতেও কোনো লাভ নেই, জিতলে এবং দেখেন আমাদের সংবিধান এমন অবস্থা আছে, যদি এই নির্বাচনটা হয়ে যায় কথা আমরা যাবোই না, তারপরে কথা যা বলছে, যদি জিতে যায় বিরোধী দল তখন নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, তারা বলবে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, অথবা এই নির্বাচন ফলাফল গ্রহণযোগ্য না, পূর্বে যে সংসদ ছিল সেই সংসদ বহাল থাকবে, যদি সংসদ আসে করা কিছুই নাই, এই তাহলে বাস্তবতা। সেই জন্য আমরা যত যাই বলুক না কেন, আমরা এবার যে আন্দোলন নেমেছি ইনশাল্লাহ আমরা এই আন্দোলন করে অনেক ধন্যবাদ।